আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ ভালো এবং নিরাপদে আছেন আপনারা দেখতেছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা আর এই পুরো ভিডিওটাতে জুড়ে আমি আসি মোহাম্মদ হেলাল হোসেন আজকে আমি কথা বলবো যে সকল প্রবাসী ভাইরা অবৈধ আছেন অবৈধ বলতে যাদের আকামা নাই বা যারা আকামা বানাননি কিন্তু কুফিল হুরুপ দিয়ে রাখছে তাদেরকে আপনারা যারা অবৈধ থাকার পরেও বাইরে কাজ করতেছেন কেউ দোকান বা রেস্তোরাঁ বা হোটেলে যে যেখানে কাজ করতেছেন মূলত তাদের জন্য সব সময় আপনার পাসপোর্ট এবং পার্লেট পাসপোর্ট সাইজের ফটোকপি আপনার সাথে রাখবেন আমি আবার বলছি যে সকল প্রবাসী বাইরা আপনারা অবৈধ থাকার পরেও বাইরে কাজ করতেছেন যে কোনো কাজ হোক আপনারা যখন বাইরে যান যা বাইরে চলাফেরা করতেছেন কাজ করতেছেন তাদেরকে বলছি সাথে আপনার পাসপোর্ট অর্থাৎ আপনার অরিজিনাল পাসপোর্ট এবং আপনার ছবি তিন কপি ফটোকপি রাখবেন আমি একটু পরেই বলছি এই পাসপোর্ট আর হচ্ছে আপনার ফটোকপি কেন রাখবেন সাথে ধরেন আপনি বাইরে কাজ করতে গেলেন কিন্তু পাসপোর্ট বা আপনার ফটো আপনার কাছে নাই হয়তো বাই চান্স আপনি দরা খেয়েও যেতে পারেন আর আপনি যখন দরা খাবেন তখন হয়তো আপনাকে জেলে পাঠিয়ে দিবে সেখান থেকে হয়তো কিছুদিন রাখার পর আপনাকে আবার সফর জেলে দিয়ে দিবে যখন আপনাকে সফর জেলে দিয়ে দিবে তখন যদি আপনার পাসপোর্ট থাকে বাই তাইলে আপনার সাত থেকে দশ দিনের ভিতরে আপনার দেশে পাঠাই দিবে এখন হয়তো না যেহেতু এখন করোনার মধ্যে চলতেছে দেশ যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অ্যাভেলেবেল হবে সব সময় চলবে তখন যদি আপনি ধরা দেন বা আপনি ধরা খান বাইরে কাজ করতে গিয়ে যদি বড় ধরনের কেস মামলা আপনার আপনার না থাকে শুধু হুরুপ থাকে সেক্ষেত্রে আপনাকে সফর জেলে আপনার যদি পাসপোর্ট থাকে তাইলে আপনার বেশি সময় লাগবে না আর যদি পাসপোর্ট না থাকে তাইলে আপনাকে পনেরো দিন বিশ দিন এক মাসও রাখতে পারে সম্পূর্ণটা নির্ভর করে বাংলাদেশ অ্যাম্বাসির কাছে কারণ আপনার যখন পাসপোর্ট থাকবে না তখন আপনি কোন দেশের নাগরিক সেটা আইডেন্টিফাই করা সম্ভব হবে না তখন বাংলাদেশ এম্বাসির লোক আসবে আপনাকে আপনার আপনার ঠিকানা জিজ্ঞেস করবে আপনার সবকিছু ফর্ম করে নিয়ে যাবে তারপর আপনার টিকিট হবে দেন হচ্ছে আপনি বাংলাদেশ আসবেন আর যাদের পাসপোর্টটা থাকবে তাদের অ্যাম্বাসির প্রয়োজন হবে না আসতে তাদের কোনো রকমের জামেলা হবে না জাস্ট সফর জেলে আসার পর তার পাসপোর্টেই তো আর সব কিছু রয়ে গেছে অর্থাৎ তার পাসপোর্টে তার নাম ঠিকানা সব কিছু আছে সে যে বাংলাদেশের নাগরিক তার প্রমাণ হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্টটা যদি আপনার থাকে আপনার আস্তে সোজা হবে আর যদি না থাকে সোজা বলবো না একটু কষ্ট তো হবেই আর যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার লেট হবে অনেক লেট হবে সম্পূর্ণটা নির্ভর করে আপনার বাংলাদেশ এম্বাসির কাছে অনেক সময় সফর জেলের ভিতরে বাংলাদেশ এম্বাসির লোক প্রতি সপ্তাহে একবার যায় আবার পনেরো দিন পর পর যায় আবার এক মাস পর পর যায় অনেক সময় সপ্তাহে দুইবার যায় সো এগুলা বিবেচনা করে যদি আপনার পাসপোর্টটা সাথে রাখেন ভাই তাইলে আমি আশা করি যদি আপনি বাইরে কাজ করতে গিয়ে দর খান সেক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে না আর যে ছবির ব্যাপারটা বললাম ছবিটাও সাথে রাখবেন কারণ আপনার এই ছবিটা ওইখানে তুলবে তারপরও যদি ছবিটা না তোলে বাই চান্স যদি কোনো কারণে না তোলে এই ছবির জন্য আপনি আটকায় থাকবেন এই ছবির জন্য আপনি আটকায় থাকবেন আপনি আসতে পারবেন না অনেক সময় নেবে তো আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা যারা অবৈধ আছেন ভাই যারা বাইরে কাজ করতেছেন অবৈধ থাকার পরেও তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের পাসপোর্ট এবং তিন কপি বা দুই কপি আপনার যে পাসপোর্ট সাইজের ফটো আপনার রাখবেন সাথেই কারণ যে কোনো সময় আপনি দরা খেতে পারেন লাইসেন্সের কোনো বাইসেন্স নাই যদি দরা খান তাহলে যাতে আপনার আশাটা সহজ হয়ে যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই কথাগুলা আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশাপাশি বেলটিকে অন করে দিবেন সবার আগে নতুন আপডেট এবং সঠিক নিউজগুলা আপনার হোম স্ক্রিনে এবং নোটিফিকেশনে পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো নেক্সট ইউটিউলে আল্লাহ হাফেজ